যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহত্তম আর্থিক জালিয়াতির কারণে দেউলিয়া হয়ে যাওয়া ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান FTX এর সহ-প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রিডের 25 বছরের কারাদণ্ড হয়েছে। বৃহস্পতিবার অর্থ জালিয়াতির অপরাধে ক্রিপ্টো কিং হিসেবে পরিচিত স্যামকে এই কারাদণ্ড দেন ম্যানহাটনের আদালত। তবে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন স্যামের আইনজীবী। এদিকে অভিযোগ আছে, নিজের প্রতিষ্ঠা করা FTX এর ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের গ্রাহকদের কাছ থেকে $800 কোটি হাতিয়ে নিয়েছেন ব্যাংকম্যান-ফ্রিড। বিবিসি বলছে, 2022 সালে প্রতিষ্ঠানটির হঠাৎ পতনের আগ পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির হাই প্রোফাইল চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত ছিলেন তিনি। বিটকয়েনের ব্যবসা করে 32 বছর বয়সী ব্যাংকম্যান রাতারাতি বনে যান বিলিয়নিয়ার। যদিও মাত্র 3 বছরেই দেউলিয়া হয়ে পড়ে তার প্রতিষ্ঠান, এরপরই জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে গত বছরের শেষ নাগাদ গ্রেফতার হন ব্যাংকম্যান।